পারসি আসে মূলত এই পয়েন্টটাকেই মেইনলি ফোকাস করে আসে মান্না করেন এবং এখানে খাওয়া দাওয়া করে দোয়া শেষ করে তারা আবার মুম্বাই করে চলে যায় আমি নামলাম হলো সিংড়া বাজার সিংড়া বাজার থেকে নেমে এখন এখান থেকে আমরা যাব দেখি একটা ইজি বাইক বা কিছু রিকশা নিয়ে যাওয়া যায় কিনা এখান থেকে এক ইজি বাইক মামার কাছে আমি পরামর্শ নিলাম তিনি বললেন যে রাস্তার ওই পারে যে আপনার একটা রিকশা নিয়ে চলনবিল গেটে যেতে আমার চলনবিল গেট যাবেন কত 10 টাকা চলেন চলনবিল গেট এই গেট দিয়ে আমরা চলনবিলে প্রবেশ করতেছি আমি এই সে মাজারটাই যাব কিভাবে ওই যে নৌকা পাবে নৌকা পাবো পয়েন্ট থেকে হ্যাঁ আচ্ছা বসেন এটা উঠবো এটাই উঠবো টাকা পাবো ওই দাদা আপনি লঙ্কা গঞ্জাম মাজারে যাব মাজারে সামনে এই যে সামনে লঙ্কা আছে গঞ্জাম মাজারে যাব আচ্ছা আর মাজার যখন আপনি বেরে নেওয়া হয়ে যাবে হ্যাঁ আপনি বলবেন যে আমি আয়েশ যাব আচ্ছা আয়েশ থেকে আপনি মনে করেন হচ্ছে বারুয়াস যাবেন আচ্ছা বারুয়াস মনে করেন আয়েশ থেকে 15 টাকা ভাড়া নিবি আচ্ছা বারুয়াস থেকে আপনি মনে করেন হচ্ছে গঞ্জাম সিরাজগঞ্জ রোডে যাব রাস্তার কাজ চলায় ইজি বাইক আমাদেরকে একটা পয়েন্টে নামিয়ে দিয়েছে পয়েন্ট এখান থেকে কিছু দূর হেঁটে যেতে হচ্ছে আমরা হেঁটে যেয়ে সামনে নৌকায় উঠবো নৌকায় উঠে আমরা ওই পাড়ে যাব আপনার মাজারে আমরা যে চলনবীর গেট থেকে আসলাম ইজি বাইকে করে 10 টাকা ভাড়া দিয়ে এটা হলো গেট মানে পয়েন্ট আর এই পয়েন্টে এখানে বেশ কিছু আপনার সাম্পান জাতীয় নৌকা আপনার ট্যুরের নৌকা পাওয়া যাবে যেটা দিয়ে আমরা যাব ওই পাড়ে আসলে ওই পার করলে ভুল হবে এখানে পানির ভিতরে কিছু কিছু পয়েন্ট আছে চারিদিকে পানি স্পট তাই এখানে একটা সুন্দর জায়গা আছে যেটা হলো মাজার মূলত যারা দর্শনার্থীরা আসেন তারা এই মাজারটা দেখার উদ্দেশ্যেই আসে আমরা এখানে এখন মাজারে যাব দাঁড়ায় থাকার পরে একটা টিম পেয়েছি যাদের সঙ্গে আমি মাজারে যাচ্ছি সুবিধা হলো তো ইয়ং মানুষ সব যদি ভিতরে মহিলাদের মতো বসে তাহলেই হয় আপনারা বসবেন ছাদের উপরে ছাদের উপরে আরেকটা সৌন্দর্য হলো আপনি বর্ষার সিজনে যদি এখানে আসেন সেখানে আরেকটু সুন্দর প্রকৃতির একটা যে মিতালি বর্ষা এবং ঢেউ পানির এ ধরনের অনেক কিছুই আসলে একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যাবে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে কখনো কখনো রোদ কখনো কখনো
ছায়া এরকম কিছু মিটালি মানে রোদ ছায়ার একটা খেলা সুন্দর এটা দেখা যায় পরন্ত বিকাল হোক সকাল হোক দুপুর হোক আমাদের এখন সময় হলো বেলা 12টা পয়েন্টটা দেখলাম পয়েন্ট থেকে মাথা শরীফের বোট ভাড়া নেবে আপনার 25 থেকে 30 টাকা আপনি দামাদাম করে সেটা নির্ধারণ করে নেবেন আমি একা ছিলাম আমার একার পক্ষে আসলে ওখানে যাওয়াটা একটু মানে ইহা চাচ্ছিল মানে ভাড়া বেশি হয়ে যাচ্ছিল আমি কিছুক্ষণ ওয়েট করার পরে একটা টিম পেয়ে যাই যে টিমের সঙ্গে আমি ওখানে যাই সেক্ষেত্রে আমার জনপ্রতি ভাড়া পড়ে মাত্র 30 টাকা চলে আসছি আমরা মাজার শরীফে অনেক পর্যটক আসে এখানে পড়ে যাব না তো দৌড় মারবে তো টান দিয়ে না দাদু আসেন আমার কাছে 500 খুচরো নাই যে আমরা যে পয়েন্ট থেকে নামলাম ওখান থেকে ট্রলার ভাড়া করে রিজার্ভ করে এখানে আসেন ওনারা আসেন বিভিন্ন ধরনের মানত এবং মনের বাসনা পূরণ করার জন্য বিশ্বাসের উপরে আচ্ছা এখানে এসে রান্না বান্না করেন এবং এখানে খাওয়া দাওয়া করে দোয়া খায়েশ করে তারা আবার নৌকায় করে চলে যান I'm